মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকাল 9টায় হাসপাতালে পরিদর্শনে আসেন তিনি। এ নিয়ে আরও জানাতে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শনের পর কোনো দিক নির্দেশনা আছে কিনা জানাবেন, এবং একই সাথে জানাবেন কোনো অনিয়মের চিত্র উঠে এসেছে কিনা। আমরা যেটা দেখেছি যে সকাল ঠিক 8:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এবং সেখানে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে বিভিন্ন যে সেবাগুলো আছে সেগুলো পরিদর্শন করেন, এবং প্রথমেই তিনি এখানকার যে টিকিট দেয়া, রোগীদের যে টিকিট দেওয়ার ব্যবস্থা সেটি তদারকি করেন, এবং সেখানে রোগীদের যারা স্বজনেরা যারা সারিতে ছিলেন তাদের সাথে বিভিন্ন কথা বলেন। এবং আমরা যেটি দেখেছি যে আসলে যেই ক্রাইসিস সেন্টার আছে সেখানে সাধারণ রোগীদের সাথে তিনি তাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান, তাদের সেবা কতটুকু নিশ্চিত হচ্ছে সেসব বিষয় তিনি জানেন, এবং পাশাপাশি সেখানে যেই অন্যান্য সেবাগুলো আছে, যেই প্যাথোলজিক্যাল ল্যাব আছে সেগুলো তিনি পরিদর্শন করেন। এবং এরপরে তিনি ডেঙ্গু ওয়ার্ড, আইসিইউ এবং ক্যাজুয়ালিটি ওয়ার্ড পরিদর্শন করেছেন, এবং তারপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে প্রথমবার যেহেতু তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করছেন, সেহেতু এখানে যে সমস্যাগুলো আছে বা সংকটগুলো আছে সেগুলো তিনি জানার চেষ্টা করছেন, রোগীদের সাথে কথা বলছেন, এবং একেবারে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলে তিনি আসলে বোঝার চেষ্টা করছেন যে এখানে কী কী সংকট আছে, এবং সেই সংকট অনুযায়ী তিনি সরকারিভাবে ব্যবস্থা নেবেন। এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি যেই সব বিষয় তুলে ধরেছেন যে এখানে আসলে যারা কর্মচারী আছেন তাদের যে রোগীদের কাছ থেকে বা স্বজনের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার যেই অভিযোগের বিষয়গুলো আছে সে বিষয়টি তিনি তদারকি করবেন, এবং যেই প্রকল্পগুলো চলমান আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে, বিশেষ করে একটি বার্ন ইউনিটের দাবি অনেকদিন ধরেছিল, কাজও কিন্তু শুরু হয়েছে, তো যেই প্রকল্পগুলোর কাজ চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায়, উপজেলা পর্যায়ে যাতে যারা চিকিৎসক আছেন তারা যাতে আরও বেশি উপজেলা পর্যায়ে যেতে আগ্রহী হন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে জনবল সংকট, বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন যেই অভাবের কথা বা সংকটের কথা আছে সেগুলো তিনি সরকারিভাবে খতিয়ে দেখবেন। এবং আজকে যারা এখানে সরকারি কর্মকর্তা আছেন, মেডিকেলের কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলে একটি বৈঠকের পর তিনি আসলে সাংবাদিকদের আবার হয়তো ব্রিফিং করবেন। রাত্রি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সেই বিষয়ে বিস্তারিত জানাছিলেন সহকর্মী ফয়সাল করিম। দেখছেন এখন বাণিজ্য।